আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সূর্য ঘড়ি যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ সেশন আলোচনা করব। তো পড়া যাক, তোমরা আমার সাথে একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, অনেক কিছুই বুঝতে পারবে। দেখো, আগের সেশনে সূর্য ও পৃথিবীর অবস্থানের ফলে আলোর ছায়া নিয়ে তো হাতে কলমে কাজ হলো বা কাজ করা হলো। ছায়া ব্যবহার করে কিভাবে সময় নিরূপণ করা যায় সূর্য ঘড়ি তৈরির মাধ্যমেও সেটা জানলে। এই ছায়া ব্যবহার করে আরো বিস্ময়কর আবিষ্কার মানুষ করেছে, তেমন একটি কাজ আজ দেখে নেওয়া যাক। এখানে একজন বিজ্ঞানী আছে, এটা এনার নাম হচ্ছে এরাটোস্থেনিস। তিনি পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন এই ছায়ার মাধ্যমে। তাহলে দেখা যাক, বলা আছে এরাটোস্থেনিসের ছিলেন একজন গ্রিক গণিতবিদ এবং আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরির প্রধান পরিচালক। তিনি কোন একটা বই পড়েছিলেন, সাইন নগরীর জুনের 21 তারিখ ঠিক দুপুরবেলা নাকি সূর্যের একেবারে মধ্য গগনে থাকে এবং খাড়াভাবে পুঁতে রাখা খুঁটির কোনো ছায়া পড়ে না। তিনি খেয়ালও করে দেখলেন আলেকজান্দ্রিয়ায় ঠিকই ওই দিনের নির্দিষ্ট ছায়া পড়েছে, ওই দিনের নির্দিষ্ট সময়ে ছায়া পড়েছে। এখন এক এক জায়গায় এক এক রকম ছায়া পড়ার অর্থ একটাই হতে পারে, পৃথিবী গোল। এখন এটা শুনতে খুব স্বাভাবিক লাগলেও ওই সময়ে খ্রিস্টপূর্ব 3য় শতকে এই কথা বললে খুব কম মানুষই বিশ্বাস করত। এরাটোস্থেনিস তার এই চিন্তা প্রমাণ করতে একটা অদ্ভুত পরিকল্পনা করলেন। এক ব্যক্তিকে নিয়োগ দিলেন যার কাজ হবে আলেকজান্দ্রিয়া থেকে সাইন নগরীতে সোজা পায়ে হেঁটে যাওয়া ও এই দুই শহরের দূরত্ব পরিমাপ করা। তারপর এখানে বলা আছে কি, দেখো, যথাসময়ে তার নিয়োগ দেওয়া ব্যক্তি হাঁটা শুরু করলেন এবং সাইন নগরে পৌঁছানোর পর তার দেয়া হিসাব অনুযায়ী এই দুই স্থানে দূরত্ব পাওয়া গেল 800 কিলোমিটার। তাহলে আলেকজান্দ্রিয়া থেকে সাইন শহরের দূরত্ব 800 কিলোমিটার। এখন পরের 21শে জুন তিনি খোঁজ নিয়ে জানলেন আদতেই সাইন নগরের ঠিক দুপুরে ছায়া পড়ছে না, অর্থাৎ সূর্য একেবারে খাড়া আলো দিচ্ছে। এদিকে একই সময় আলেকজান্দ্রিয়ায় যে ছায়া পড়েছে তার কোণ হলো 7.2 ডিগ্রি। তো এখানে দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে আলেকজান্দ্রিয়ায় যে ছায়া পড়েছে সূর্য থেকে, এখানে হচ্ছে 7.2 ডিগ্রি ছায়ার কোণ। আর সাইন নগরে সমান্তরাল সূর্য রশ্মি পড়েছে, এখানে কোনো কোণ সৃষ্টি হয়নি। এখন এরাটোস্থেনিস হিসাব করে দেখলেন যদি পৃথিবী গোল হয় তাহলে পৃথিবীর কেন্দ্রে এই দুই নগরের মধ্যকার কৌণিক দূরত্ব হবে 72 ডিগ্রি, যা কিনা 360 ডিগ্রির 50 ভাগের 1 ভাগ। তোমরা জানো একটা গোল জিনিসের মধ্যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে পৃথিবীর মধ্যেও 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর এই 7.2 ডিগ্রি এটা কিন্তু 360-এর 50 ভাগের 1 ভাগ। কাজেই ভূপৃষ্ঠের এই দুই নগরের দূরত্ব 800 কিলোমিটার হলে পূর্ব পৃথিবীর পরিধি হবে 50 গুণ। তাহলে এই 800 কিলোমিটারকে যদি আমরা 50 দিয়ে গুণ করি তাহলে পুরো পৃথিবীর পরিধিটা পাওয়া যায়। আর পরিধি মানে কি জানো তোমরা? এই তো, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্ত চারিদিক থেকে যদি ঘুরে আসো এই দূরত্বটাই হবে পরিধি। এভাবে হিসাব করে তিনি পৃথিবীর পরিধি নিরূপণ করেছিলেন 800 কিলোমিটার গুণ 50, এই হচ্ছে 40,000 কিলোমিটার। অনেক অনেক বছর পরে প্রযুক্তির কল্যাণে যখন সত্যি সত্যি পৃথিবীর পরিধি পরিমাপ করা হলো, তখন দেখা গেল এরাটোস্থেনিস বিস্ময়করভাবে বলতে গেলে কোনো প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র সূর্যের আলোর ছায়া ব্যবহার করে প্রায় নির্ভুলভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। আধুনিক হিসাব অনুযায়ী পৃথিবীর পরিধি 40,075 কিলোমিটার, আর তার হিসাব অনুযায়ী ছিলেন 40,000, একদম কাছাকাছি। এখন এখানে বলা আছে এরাটোস্থেনিসের ঘটনা তো জানলে, তিনি একই দিনে পৃথিবীর দুই বিন্দুতে সূর্যের আলো কিভাবে পড়ে তা থেকে প্রায় নির্ভুলভাবে পৃথিবীর পরিধি হিসাব করে বলেছিলেন, একইভাবে তোমরা কি পৃথিবীর পরিধি পরিমাপ করতে পারবে? দলে আলোচনা করো। তাহলে তারপরে কি বলা আছে দেখো, এখন একটু ভেবে দেখো, একই স্থানে সারা বছর সূর্যের আলো কি একইভাবে পড়ে? না, পড়ে না। নিজেরা ভেবে দেখো, তবে অনুমান করে, অনুমান থেকে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। সবচেয়ে ভালো হয় যদি প্রায় বছর জুড়ে সূর্যের আলো কিভাবে পড়ে তা নিজেরা পরীক্ষা করে দেখা। সেজন্য তোমরা একটা সহজ কৌশল নিতে পারো, সূর্যের আলো ঠিক কোন জায়গায় পড়ছে তা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো একটা বিন্দু বা ছোট কোনো ছিদ্র দিয়ে আলোক রশ্মি প্রবেশের ব্যবস্থা করে বছরের বিভিন্ন সময়ে সেই আলোক বিন্দু কোথায় পড়েছে তার অবস্থান দেখা বা পর্যবেক্ষণ করা। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, শুরুতেই একটা বাক্স জোগাড় করতে হবে। এই কাজের জন্য
তোমরা কোনো ছোট সাইজের কার্টুন, বড় সাইজের খালি বাক্স, টিস্যু বাক্স, কাগজের বাক্স ব্যবহার করতে পারো। এর বাহিরে তোমরা যা যা লাগাতে পারো তা হলো এন্টি কাটার, স্কেল, পেরেক, আঠা ইত্যাদি ব্যবহার করতে পারো। পরের পৃষ্ঠার নমুনা ছবির মতো শুরুতে কাগজের বক্সের চারপাশে কাগজ ও আঠা দিয়ে মুড়ে নাও, এটা আমরা একটু পরে দেখব। তারপর বলছে এখন একটি পেরেক বা সরু তীক্ষ্ণ কিছু দিয়ে বক্সের ওপর তলে ছোট ছিদ্র করে নাও। মূলত এই ছিদ্র দিয়ে সূর্যের আলোক রশ্মি বক্সের ভেতরে রাখা কাগজের ওপর পড়বে। তারপর বলছে এবার এন্টি কাটার দিয়ে বক্সের এক পাশে আয়তাকার ভাবে কেটে বড় ফাঁকা করতে হবে। এই ফাঁকা অংশ দিয়ে সহজেই দেখা যাবে সূর্যের আলোর উপরের ছিদ্র দিয়ে ঠিক কোন বিন্দুতে পড়ছে। এবার একটা সাদা কাগজে অল্প আঠা দিয়ে বাক্সের নিচের তলে আলতোভাবে লাগাতে হবে, যাতে সূর্যের আলো কোথায় পড়ছে চিহ্নিত করে রাখা যায়। বছরব্যাপী পর্যবেক্ষণ শেষে সাদা কাগজটি খুলে ফেলতে হবে, কাজেই আঠা একদম হালকা করে লাগালে ভালো হয়। এবার স্কুলে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করো যেখানে সারা বছর নির্দিষ্ট সময়ে এই পর্যবেক্ষণ করা সম্ভব, অর্থাৎ বলতে গেলে সারা বছরই, যেখানে কম বেশি রোদ পড়ে। এবার দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করে নাও, সেই সময়টায় তোমাদের ঠিক করে রাখা জায়গায় রোদ পড়ে। মনে রেখো সূর্যের আলো বাক্সের ছিদ্র দিয়ে লম্বালম্বি নিচের সাদা কাগজের ওপরে ফেলতে হবে, যাতে পর্যবেক্ষণের নোট রাখা যায়। দুপুর 12টার দিকে যেহেতু সূর্যের আলো মোটামুটি খারাপভাবে পড়ে, এর কাছাকাছি একটা সময় ঠিক করে নাও। এখন তোমাদের কাজ হলো একদম নির্দিষ্ট একই জায়গায় দিনের নির্দিষ্ট সময় বাক্সটা রেখে। তো এরকম একটা খালি বাক্স নিতে বলছে, তারপর এইসব জিনিসপত্র নিতে বলছে যাতে বাক্সটা কাটা যায় আর কি। তো বাক্সটা এরকম রাখার পর বাক্সটার এক পাশে আয়তাকার ভাবে কেটে নিতে বলছে, যেটা এখানে দেখতে পাচ্ছ। তারপর এই যে বাক্সের উপরে একটা ছিদ্র করতে বলছে এখানে, যাতে সূর্যের আলোটা এখানে পড়লে বাক্সের ভেতরে দেখা যায় কোথায় কোথায় পড়তেছে। তো এখানে দেখতে পাচ্ছ সেই ছিদ্রটা করা হয়েছে। এখন এই তো নিচে একটা আলতো আঠা দিয়ে সাদা কাগজ লাগাইতে বলছে। তাহলে এদিক থেকে যদি সূর্য থাকে এখানে, তাহলে আলো এভাবে পড়বে, আর এখান থেকে এখানে ফুটোর চিহ্নটা এখানে দেখা যাবে। তারপর সূর্য যখন এখানে থাকবে, এখানে দেখা যাবে চিহ্নটা, এখানে থাকলে এখানে দেখা যাবে। এভাবে এগুলো পর্যবেক্ষণ করতে হবে। তারপর বলছে সূর্যের আলো বাক্সের ভেতরে রাখা কাগজের ওপরে ঠিক কোন বিন্দুতে পড়ছে তা পর্যবেক্ষণ করো, এবং বিন্দুটা কলম বা মার্কার দিয়ে চিহ্নিত করে রাখো। এই পর্যবেক্ষণ হবে বছর জুড়ে, কাজেই তোমাদের বেছে নেয়া কাগজটা ভালোভাবে চিহ্নিত করে রাখো। তাহলে বাক্সটা কোথায় রাখবে সেখানটা চক বা অন্য কোনো কিছু দিয়ে দাগ দিয়ে রাখতে পারো। সবসময় বাক্সটি একই জায়গায় একইভাবে রেখে পর্যবেক্ষণ করো, শিক্ষকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নাও। এটা সারা বছর ধরে করতে হবে। বছরে প্রতিদিন এই কাজ করা কঠিন, কাজেই সপ্তাহে একটা দিন ঠিক করে নাও যেদিন তোমরা এই পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণের পর বাক্সের মধ্যে রাখা কাগজে আলোক বিন্দুর অবস্থান চিহ্নিত করে রাখতে ভুলবে না। ক্লাসে মোট যতগুলো দল, প্রত্যেক দল সপ্তাহের নির্দিষ্ট দিনে এক এক করে পর্যবেক্ষণ সেরে নিতে পারো। তবে আবারও মনে রেখো বাক্সটা ঠিক একই জায়গায় রেখে বা বসিয়ে পর্যবেক্ষণ করতে হবে, না হলে সূর্যরশ্মি আগের দিন ঠিক কোন বিন্দুতে পড়েছিল তার সঙ্গে তুলনা করতে পারবে না। তারপর বলছে এই পর্যবেক্ষণ তোমরা চাইলে নিজের বাসাতে করতে পারো, এই শেখানো অভিজ্ঞতায় বাকি কাজগুলো আপাতত তোলা থাক। বছরের অন্যান্য শেখানো অভিজ্ঞতার কাজগুলো তোমরা এগিয়ে নাও। বছর শেষে নভেম্বর ডিসেম্বর মাসে তোমাদের পর্যবেক্ষণের ফলাফল দেখে এই অভিজ্ঞতার বাকি অংশটুকু শেষ করা যাবে। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সেশনগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।